হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বিটি বড়াক। বিটি বড়াকে স্বাগত জানাচ্ছি। আমি সাহা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকবেন না কেন, যেহেতু আমি আপনাদের সাথে আছি। আর আজকে এমন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা দেখেছি অনেক পরিবারে অনেক ছেলে, অনেকের ছেলে কিংবা মেয়ে বিশাল আকারের স্থূলাকার দেহ নিয়ে অনেক কষ্ট পাচ্ছে, বসতে পারছে না, উঠতে পারছে না। তার জন্য কিন্তু আর চিন্তা করতে হবে না। আমরা সময় মতো প্রিকশন নিলে, সতর্কতা নিলে আমরা বাচ্চাদের জন্য একটা সুন্দর, বাচ্চাদের একটা সুন্দর দেহ গঠন করতে পারি, একটা সুন্দর পরিকাঠামোর ওজন মেনটেন করতে পারি। কিন্তু আমরা সেদিকে নজর দেই না। আমরা যদি একটু নজর দিতাম তাহলে অবশ্যই আমাদের বাচ্চাদের তেমন কষ্ট হতো না এবং শরীরটা সুন্দর সুঠাম দেহের হতো। তো তার জন্য চিন্তা করতে হবে না। আপনারা বাগাবাজারে পিন্টু শীল ইনস্ট্রাক্টর, সে রীতিমতো ক্লাস নিচ্ছে, চাইলে আপনারা সেখানে আপনাদের বাচ্চা প্র্যাকটিসের জন্য পাঠাতে পারবেন। আমি ওর নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা দেখছেন, মানে যখন বাচ্চার বয়স 15 কিংবা 16 বা 20 হয়ে যায়, তখন কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তার দেহটা এত স্থূলাকার, এত মানে বিশাল আকার ধারণ করে, তখন আর কন্ট্রোল করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের যোগব্যায়াম অত্যন্ত জরুরি। আর যদি আপনি আপনার বাচ্চাকে মার্শাল আর্টসে জয়েন করিয়ে দেন, তো সেখানে যোগব্যায়াম পাবেন, তৎসঙ্গে আত্মরক্ষার কৌশলটাও সে করায়ত্ত করে নেবে। মার্শাল আর্টসটা শুধু লড়াইয়ের জন্য নয়, মার্শাল আর্টস আসলে বিষয়টা হচ্ছে যে আত্মরক্ষার জন্য, সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। কোনো শত্রুর হাত থেকে যদি বাঁচতে হয় তো সেই মার্শাল আর্টস দিয়ে সে বাঁচতে পারবে। তো আপনার দেহ গঠন পাশাপাশি আপনি এই আপনার বাচ্চাকে আত্মরক্ষাটাও শিখে নিতে পারবেন। আজকাল সরকারও তার উপর খুব জোর দিচ্ছে, অনেকগুলো স্কুলে ইতিমধ্যে এই মার্শাল আর্টসের শিক্ষক পাঠিয়ে দিচ্ছে। আমরা একটা কথা ছোটোকালে বইতে পেয়েছি যে সুস্থ দেহই সুখের মূল, সুস্থ দেহ সুখের মূল। তো আমার যদি দেহ সুস্থ না থাকে তাহলে আমার পৃথিবীতে সুখ নেই। লক্ষ কোটি কোটি টাকা হাতের থেকেও যদি আমার দেহ সুন্দর না থাকে, সুষ্ঠু না থাকে, সুস্থ না থাকে, তাহলে আমার কোনো সুখ নেই। তো সুখ পেতে হলে দেহকেই সুস্থ রাখতে হয়, আর দেহকে সুস্থ রাখতে হলে নিজেকে পরিশ্রম করাতে হয়, নিজের শরীরকে মেনটেন করে রাখতে হয়। তো তার জন্য আমরা খেলাধুলায় প্রাধান্য দিতে হবে। আমরা ফুটবল ক্রিকেট, আজকাল মোবাইলের যুগে ফুটবল ক্রিকেট মাঠের খেলা প্রায় চলেই গেছে। আজকাল মাঠে কোনো প্লেয়ারদের দেখাই মিলে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তো আমরা এক্ষণ থেকে এই মোবাইলের প্রবণতা থেকে, মোবাইল আসক্তিটা থেকে বেরিয়ে বাচ্চাদেরকে বের করে আমরা মাঠে নিয়ে যেতে হবে। আমরা খেলার উপর জোর দিতে হবে। আমরা পড়াশোনার জন্য অনেক কষ্ট করে থাকি বাচ্চাদের জন্য, কিন্তু আমরা কজন অভিভাবক বা খেলাধুলার জন্য সেরকম মেহনত করি? মানুষ যে খেলাধুলা খেলে তা দর্শকদের বিনোদন দেওয়ার জন্য শুধু নয়, খেলাধুলার মাধ্যমে মানুষ তার জীবিকাও নির্বাহ করতে পারবে, খেলাধুলাকে প্রফেশন করে নিতে পারে, ভালো একজন প্লেয়ার হতে পারলে তার জীবনটা গঠন হয়ে যাবে। আপনারা দেখুন উদাহরণ হিসেবে সচিন তেন্ডুলকর, জাহির খান, ওরা তো আর চাকরি করছে না, খেলাধুলার মাধ্যমে নিজের পরিবার প্রতিপালন করে নিয়ে যাচ্ছে। তো আমরা খেলাধুলার উপর জোর দিতে হবে। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।